দায়িত্ব ছিল 2025 সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে তার আগেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই নেতৃত্ব ছাড়ছেন এই বাঁহাতি ব্যাটার। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের সৌজন্যে জানা গিয়েছে এমনটাই। 2023 সালের ভারত বিশ্বকাপে অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে নাম ঘোষণা করা হয় নাজমুল হোসেন শান্তর। আর এদিকে বিশ্বকাপের পর আর একটা ম্যাচে অধিনায়ক থাকবেন না, এমন ঘোষণা সাকিব দিয়েছিলেন বিশ্বকাপ শুরুর আগেই। তখনই অনেকে অনুমান করছিলেন অন্তত ওয়ানডেতে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 2024 সালের ফেব্রুয়ারিতে আসে আনুষ্ঠানিক ঘোষণা। ওয়ানডেতে তো বটেই, সবাইকে কিছুটা অবাক করে টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটের ভারও শান্তর কাঁধেই তুলে দেওয়া হয়। তবে অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতে বলার মতো তেমন কোনো পারফরম্যান্স যেমন তার নেই, তেমনি দলের ব্যর্থতার পাল্লাও ভারী হচ্ছে দিনকে দিন, যে কারণেই হয়তো এমন সিদ্ধান্ত শান্তর। ক্রিকবাজের সূত্রে জানা যায়, নাজমুল হোসেন শান্ত ইতোমধ্যেই বোর্ডকে তার সিদ্ধান্ত জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের অ্যাপ্রুভালের অপেক্ষায় রয়েছে সেটি। ফারুক আহমেদ বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং খুব শীঘ্রই তার ফেরার কথা রয়েছে। তিনি আসলেই মূলত জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাতে ক্রিকবাজ জানায়, হ্যাঁ, সে আমাদের জানিয়েছে সে এই দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর নেতৃত্বে থাকতে চায় না। এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকবাজকে জানান, দেখা যাক কি হয়, কারণ আমি এখনও বিসিবি সভাপতির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছি। ওয়েবসাইটটির বরাতে আরও জানা যায়, শান্ত তার সিদ্ধান্ত জানানোর পর এক বিসিবি কর্মকর্তা চেষ্টা করেন তাকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার জন্য। তবে শান্ত তার সিদ্ধান্তে অটল রয়েছেন। টি টোয়েন্টি বিশ্বকাপের পর শুধুমাত্র টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদলে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত শান্তকে তার সিদ্ধান্ত থেকে সরানো না গেলে বাংলাদেশ পেতে পারে দুজন অধিনায়ক, সেখানেও থাকতে পারে চমক। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের সম্ভাব্য অধিনায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। তবে চমকটা থাকতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে, সেখানে দলের অধিনায়ক হতে পারেন তরুণ ডানহাতি ব্যাটার তাওহিদ্রিদয়, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। বাংলাদেশকে নয়টি করে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন নাজমুল শান্ত। জয় পেয়েছেন তিন টেস্টে, যেখানে রয়েছে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করার কৃতিত্ব। ওয়ানডেতেও তার অধীনে তিন জয় বাংলাদেশের। সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন বিশ্বকাপেও। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে পেয়েছেন ১০ জয়। ছিলেন ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক। তার অধীনে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে খেলেছে বাংলাদেশ। সিয়াম তালুকদার, অনফিল্ড।